মাহফিলে অনেক সময় প্রধান অতিথিরে বসায় রেখা এমন এমন লোকদেরকে বয়ানে দেওয়া হয়, প্রধান অতিথির পরে যদি মাইক হাতে নেয় যারা একটা পিঁপড়া উপজে পাবে। এখন মানুষদেরকে বাধ্য করে, কারণ জানে যে হুজুরের বয়ান শুনতে এসেছে, এখন 10 মিনিট আগে দিলেও শুনবে, পরে দিলেও শুনবে। এখন এই দুর্বলতা সুযোগকে কাজে লাগিয়ে হুজুরদেরকে বসিয়ে রেখে এক একজন রাজনৈতিক প্রচারণা চালাতে থাকে। মাহফিল কি রাজনীতি প্রচারের জায়গা না ধর্ম প্রচারের জায়গা? এমনকি মাহফিলের মধ্যে ঘোষিতভাবে বা অঘোষিতভাবে এই শর্তরূপ এই যুগে করাই হয়ে থাকে যে মাহফিল রাজনৈতিক আলাপ চলবে না। বলে না কে বলে না? এমনকি কোন হুজুর যদি রাজনৈতিক আলাপ টেনেও আনে, অনেক সময় ইউটিউবের কল্যাণে তো আপনারা দেখেই ফেলার কথা, মাঝে মধ্যে খেজুররা এসে হুজুরদের সেই কথায় লোকমা দেয় না কি দেয় না, তার মানে যে মাহফিলে রাজনৈতিক আলাপ টানা উচিত। ভালো কথা, তো হুজুর যদি মাহফিলে রাজনৈতিক আলাপ টানে এটা যদি আপত্তিকর হয়, নেতারা যদি টানে সেটা আপত্তিকর হবে না কোন দুঃখে? মাহফিল তো একটা সভার নাম, মাহফিল শুধু হুজুরের বয়ানের নাম না। যখন নামাজ চলে এটাও মাহফিল, যখন তেলাওয়াত করা হয় এটাও মাহফিল, যখন গজল গাওয়া হয় এটাও মাহফিল, যখন জিকির করানো হয় এটাও মাহফিল, যখন কালেকশন করানো হয় এটাও মাহফিল, যখন বয়ান করানো হয় এটাও মাহফিল। একেবারে শুরু থেকে নিয়ে সভাপতি শেষে গিয়ে যে ঘোষণা দিবে মাহফিল সমাপ্ত হলো, এর মাঝ পর্যন্ত যা হবে পুরোটাই মাহফিল। তো মাহফিলে যদি রাজনৈতিক আলাপ নিষিদ্ধই হয়, হুজুরের জন্য নিষিদ্ধ, খেজুরের জন্য নিষিদ্ধ। কিন্তু এগুলো কে শুনে কার কথা? হুজুর বললে সমস্যা, খেজুরে বললে সমস্যা না? কেন হুজুর বললে তাও তো বলবে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের বাইরে গিয়ে হুজুর যদি বলে অন্য হুজুররাই তার উপর আপত্তি তুলবে। প্রতিটা মাহফিলে সভাপতি রাখা হয় কিনা? আরে হয় কি না? কিসের জন্য রাখা হয় জানেন? অনেকে বোঝেই না, ভাবে এইটা একটা সম্মানের পদ, বরকতের পদ, এমনি মনে হয় একটা ফুরানি দেখানোর লাইগা, চেহারা দেখানোর লাইগা সভাপতি রাখে। না রে ভাই, মাহফিলে সভাপতি রাখে কেন জানেন? যে হুজুররা যারা বয়ান করবে তারাও মানুষ, আর মানুষ মাত্রই ভুল করতে পারে, কেউই ভুলের ঊর্ধ্বে না। আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। তা আমি যে লক্ষ জনতার সামনে কথা বলবো, তো বললে এই আমার এই কথা থেকে যদি একটা ভুল মেসেজ ছড়িয়ে যায়, এতগুলো মানুষ হতে পারে সারা জীবন এই ভুলটাকে সঠিক ভেবে করে যাবে, এতগুলো মানুষের দায় এখন কে নেবে? আমি যদি পরবর্তীতে ভুল বুঝতে পেরে একা একা ব্যক্তি জীবনে থুকুও দিয়ে বসি, অথবা ফেসবুকে একটা পোস্ট লিখে আমি যদি রুজুও করে বসি, আরে আমার ফেসবুকে কি সবাই অ্যাড আছে নাকি? আমার ঘরের কোনার থুকুকে দুনিয়া সবাই শুনবে নাকি? এটা তো বড় ফাইজলামি যে ভুল করবে কোটি কোটি মানুষের সামনে, 1 লাখ বসা হয়তো সামনে, আর মিডিয়ার কল্যাণে আরো 2 কোটি দেখবে আড়ালে আড়ালে ইউটিউব ফেসবুকে। এখন ভুল ছড়িয়ে যাবে জাতির সামনে, আর ভুলটা স্বীকার করবে গিয়ে দরজা জানালা লাগিয়ে কোনো এক মুরব্বির সামনে, যে মুরব্বি হুজুর সরি থুকু, আমার ভুল হয়েছে, এই ভুল আমার জীবনে হবে না, আগামীতে আমি শুধরে যাব। তো তোমার নিজের ইমান হয়তো ঠিক থাকলো, আল্লাহর কাছে তুমি হয়তো ক্ষমা পেয়ে গেলা, কিন্তু এই যে গোটা একটা জাতি ভুল মেসেজ পেল, তাদেরকে বুঝাবে কে? সারা জীবন যদি তারা ভুলকে সঠিক ভেবে করতে থাকে, কেয়ামতের দিনে তার দায় নেবে তাকে। এজন্য ভুল স্বীকার করতে হয় কিভাবে জানেন? গোপন ভুলের স্বীকারোক্তি হবে গোপনভাবে, আর প্রকাশ্য ভুলের স্বীকারোক্তিও হবে প্রকাশ্যভাবে। ভুল হবে প্রকাশ্যে আর তওবা হবে গোপনে গোপনে, এটা সিস্টেম না, বরঞ্চ এটা ক্ষেত্রবিশেষ প্রতারণা। তো যদি নিজে নাও করে, অন্য আলেমরা এসে পরবর্তীতে এগুলো আলোচনা করে দেন, যেমন অমুক ইমাম এই ফতোয়া দিয়েছেন, দলিলের আলোকে এই ফতোয়া শক্তিশালী না, এমনটা হুজুররা বলেন নাকি বলেন? প্রায় প্রতিটা মাসালার কিতাবে এমনটা পাবেন নাকি পাবেন না যে ইমাম আবু হানিফে ফতোয়া দিয়েছেন, ইমাম মোহাম্মদ তার সাগরের ভিন্ন ফতোয়া দিয়েছেন? তবে দলিলের বিবেচনে ইমাম মোহাম্মদেরটাই শক্তিশালী, ইমাম আবু হানিফারটা দুর্বল, এমনটা লেখা থাকে নাকি থাকে না? আচ্ছা, যারা লেখে তারা মনে হয় ইমাম সাহেবরে ভালোবাসেন? বাসে না? বাসে, ভালোবাসার দাবিতেই বলে, যাতে করে কেয়ামতের দিন কেউ এটাকে অজুহাত বানিয়ে তার বিরুদ্ধে বিচার দিতে না পারে, কারণ আল্লাহর কাছে দামি হওয়াটাই মূল বিষয়। যদি মসজিদ ইমাম সাহেব 4 রাগাতের নামাজ 3 রাগাত পরে বসে গেলে, আপনারা তো বয়ে বয়ে ললিপপ খাবেন তাই না? নাকি লুকমা দিবেন? দিবেন না কেন? ইমামের চাইতে বড় হয়ে গেছে, ইমামের চাইতে বেশি বুঝে উল্টা হালাইছে,
ইমামরা ভালোবাসেন না? বাসেন, বলবেন যে ইমামের ভালোবাসার দাবিতেই আমরা লুকমা দিচ্ছি, যাতে করে কিয়ামতের দিন তিনিও ধরা না খান, আমরাও ধরা না খাই। কারণ এভাবে যদি নামাজ শেষ করে তিনিও চলে যান, আমরাও চলে যাই, এমন মুসল্লিও থাকতে পারে যার সাথে জীবনে আর দেখা হবে না। বেচারা যাচ্ছিল, এখন মাঝপথে গাড়িটা থামিয়ে যাস, নামাজ পড়েছে, ওই যে চলে যাবে, জীবনে আর দেখা হবে না। এখন পরের উক্ত ইমাম যদি মাইকেও ঘোষণা দেয়, লাভ হবে না, ওই আল্লাহর বান্দার কানে আর পৌঁছানো যাবে না। এখন লুকমা যদি ওখানে দেওয়া হয়, তাহলে ওর নামাজও ঠিক থাকবে, হুজুরের নামাজও ঠিক থাকবে, কিয়ামতের দিনও আর বলতে পারবে না আল্লাহ আমার তো দোষ ছিল না, ওই ব্যক্তির আমি অনুসরণ করেছিলাম, সে নিজে আমার বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। এই কারণে মাহফিলে সভাপতি বক্তব্য রাখেন সবার শেষে নাকি সবার আগে? কেন? সভাপতি, পতি মানে স্বামী, নিয়ন্ত্রক, মূল, তিনি সবার শেষে কেন বক্তব্য রাখেন? যাতে করে মাঝে যত অসঙ্গতি, যত বিশৃঙ্খলা, যত ভুলভ্রান্তি, এগুলো তিনি বলে দিতে পারেন। কখনো কখনো ক্ষেত্র বিশেষ উপস্থিত সবাই কাগজ দিয়ে লুকমা দিয়ে দেন যে হুজুর এ কথাটা মনে মিস্টেক হয়েছে, এটা বলতে গিয়ে এটা হয়েছে, আপনি শুধরে নিলে ভালো। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের আকাবিরদেরকে, হকপন্থী ওলামায়ে কেরাম, কেমনই দেখেছি, যদি অসতর্কতাবশত কোনো ভুল হয়ে যায় আর কেউ তাদেরকে জানিয়ে দেন, জানাতে দেরি হয়, ভুল স্বীকার করতে দেরি হয়।